আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমার এই ঘুমন্ত মুখটা এত সুন্দর আর মায়াবী লাগছিল যে জাগানোর ইচ্ছাই হচ্ছিল না, ইচ্ছে করছিল শুধু চেয়ে চেয়েই দেখি। সত্যি আমি বুঝতে পারি না আর কত রূপ আছে তোমার, আর কত রূপে আমাকে পাগল করবে তুমি। তোমার এই ঘুমঘুমো চেহারা, এলোমেলো চুল কত যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। চরম লজ্জায় পড়ে গেল, লজ্জায় আদিত্যের দিকে তাকাতেই পারছে না, চোখ দুটো এদিক ওদিক ঘোরাতে লাগলো। আদিত্য আবার বলে উঠল, এই যে এখন লজ্জায় লাল হয়ে যাচ্ছ, জানো তোমার এই লাজুক চেহারাটা কত সুন্দর লাগে দেখতে, একদম পাকা টমেটোর মতো লাগছে, ইচ্ছে করছে কামড়ে খেয়ে ফেলি। তোর সাথে সাথে দুই হাতে নিচের মুখ ঢেকে ফেলে বলল, ছি আপনি দিনে দিনে প্রচুর অসভ্য হয়ে যাচ্ছেন। আদিত্য শরীর কাঁপিয়ে হেসে দিয়ে বলল, অসভ্যের তো এখনো কিছু করলামই না, বিয়ের পরে দেখাবো অসভ্য কত প্রকার ও কি কি। নূর বুঝতে পারছি এভাবে ও এখান থেকে ছাড়া পাবে না, তাই ছাড়া পাওয়ার জন্য বাহানা বের করে বলল, শুনুন আমার ক্ষুধা লেগেছে। ক্ষুধার কথা শুনে আদিত্য নূরের কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছে যাও ফ্রেশ হয়ে এসো, তারপর আমরা একসাথে ব্রেকফাস্ট করব। কথাটা বলে আদিত্য নূরের ওপর থেকে সরে গেল, নূর মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল। ব্রেকফাস্ট টেবিলে নূর নাস্তা করতে করতে বলল, আমি ক্যাম্পাসে কবে থেকে যাব, আমার ক্লাস মিস হয়ে যাচ্ছে তো। আদিত্য বলল, তুমি ভালো করে পুরোপুরি সুস্থ হও, তারপরে আমি তোমাকে নিয়ে যাব, আর চিন্তা করো না, আমি তানিকে বলে দিয়েছি তোমার জন্য ইম্পর্টেন্ট সব কিছু নোট করে রাখবে, ঠিক আছে। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ব্রেকফাস্ট শেষে আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, আমার একটু অফিসে যেতে হবে, সন্ধ্যার দিকে চলে আসব, বাসায় কাকি আছে, আর কোনো কিছু দরকার হলে আমাকে ফোন দিও, ঠিক আছে। নূর মাথা ঝাঁকিয়ে সায় দিল। আদিত্য মুচকি এসে নূরের কালে হাত রেখে কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, তোমার কোনো কিছু লাগলে আমাকে বলো, আমি আসার সময় নিয়ে আসব। নূর মাথা নাড়িয়ে বলল, না কোনো কিছু লাগবে না। আদিত্য বলল, ঠিক আছে আমি তাহলে আসি। কথাটা বলে আদিত্য বেরিয়ে গেল। সন্ধ্যা সাতটা, বাসার কলিং বেল বাজতেই নূর খুশি হয়ে দৌড়ে গেল দরজা খুলতে। ও জানে এখন আদিত্যই এসেছে। নূর চেয়ে হাসি মুখে দরজা খুলে দিল। দরজা খুলতেই নূরের হাসি মুখটা দেখে আদিত্যের সারাদিনের সব ক্লান্তি ছুমন্তর হয়ে গেল। আদিত্য মুচকি এসে নূরের কাছে এসে নূরের দুই কালে হাত দিয়ে বলল, আমার প্রাণ পাখিটা মনে হচ্ছে আমাকে অনেক মিস করেছে, তাই না। নূর লাজুক হয়েছে, মাথা নিচু করে ফেলল। আদিত্য এদিক ওদিক তাকিয়ে দেখল কাকি কোথাও আছে নাকি। কাউকে না দেখে আদিত্য মুচকি হেসে নূরকে দুই হাতে কোলে তুলে নিল। নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখল। ও সত্যি সারাদিন কাজ, আদিত্যকে অনেক মিস করেছে, সারাদিন ওর সময়ই কাটছিল না, শুধু অপেক্ষা করছিল কখন আদিত্য আসবে। আদিত্য যেন ধীরে ধীরে নূরের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, আদিত্যকে ছাড়া কিছুই ভালো লাগে না ওর। আদিত্য নূরকে কোলে নিয়ে এসে সোফায় বসল। নূর এখনো আদিত্যের বুকেই মাথা দিয়ে আছে, লজ্জায় আদিত্যের দিকে তাকাতে পারছে না। আদিত্য বলে উঠল, সারাদিন কেমন কাটলো আমার নূর পাখিটার, কোনো সমস্যা হয়নি তো। নূর আদিত্যের বুকের মাঝেই মাথা নাড়ালো, মানে না। আদিত্য আবার বলে উঠল, নূর আদিত্যের বুকের মাঝে মাথা রেখে বলে উঠল, ওনার ছেলে নাকি অসুস্থ, তাই আমি ওনাকে বাসায় পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর নূর আদিত্যের বুকের ওপর থেকে মাথা তুলে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি টেবিলে ডিনার সার্ভ করছি। কথাটা বলে নূর আদিত্যের কোল থেকে নেমে দাঁড়ালো। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। রাত নয়টা, নূর একটু আগে ডিনার সেরে এসেছে, ওষুধ খেয়ে বেডের উপর বসে মোবাইল একটু খাটাখাটি করছিল, এমন সময় ওর দরজায় নক পড়ল। নূর জানে আদিত্য ছাড়া আর কেউ হবে না, তাই মুচকি হেসে বলল, দরজা খোলা আছে ভেতরে আসো। আদিত্য দরজা খুলে রুমের ভেতরে ঢুকল। নূর তাকিয়ে দেখল আদিত্যের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। নূর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এসব কি, এতগুলো ব্যাগ কিসের। আদিত্য ব্যাগগুলো নূরের বেডের ওপর রেখে মুচকি হেসে বলল, এগুলো তোমার জন্য, এখানে তোমার জন্য কিছু ড্রেস আর তোমার দরকারি কিছু জিনিস আছে, তুমি নিজের থেকে তো আর কিছু বলবে না, তাই আমি আমার আন্দাজ মতো এসব নিয়ে এসেছি, পরে আবার তোমাকে নিয়ে যাব শপিংয়ে, তখন তোমার যা যা লাগে সব কিছু কিনে নিও। নূর চোখ বড় বড় করে বলল, আরো কিনবো, এখানে যা কাপড় আছে
সেগুলো তো পরে শেষ করতে পারবো না। এত জামা কাপড় আমি কখন পরবো? কি দরকার ছিল শুধু শুধু এত টাকা নষ্ট করার? আদিত্য একটা প্যাকেট নুরুর সামনে ধরে বলল, এসব ফালতু কথা বলে আমার মুড নষ্ট করো না তো। ওসব বাদ দিয়ে এই প্যাকেটটা হাতে নিয়ে এর ভেতরে যা আছে সেটা পরে এসো। কি আছে এতে? হাতে নিয়ে ওয়াশরুমে যেয়ে দেখো কি আছে, আর এটা এখনই পরে এসো, আমরা বাইরে যাব। এত রাতে কোথায় যাব? আদিত্য একটু বিরক্ত স্বরে বলল, উফ এত প্রশ্ন করো কেন, তুমি যা বললাম তাই করো, যাও এটা পরে এসো, আর কোথায় যাব সেটা গেলেই দেখতে পাবে। নুর আর কিছু না বলে মাথা ঝাঁকিয়ে প্যাকেটটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে গেল। আদিত্য ততক্ষণে নিচের রুমে গিয়ে রেডি হতে লাগলো। নুর প্যাকেটটা খুলে যা দেখল সেটা দেখেও চিন্তায় পড়ে গেল। মনে মনে ভাবল, এটা আমি কিভাবে পরব? নুর কি হলো, এত সময় লাগছে কেন, তাড়াতাড়ি বের হও। কিছুক্ষণ পর নুর ওয়াশরুমের দরজা খুলে বের হলো। নুরকে দেখে আদিত্য প্রকুচকে বলল, এসব কি? আদিত্য প্রকুচকে বলল, এসব কি, তুমি এখনো ড্রেস চেঞ্জ করনি কেন? নুর মাথা নিচু করে আমতামতা করে বলল, আসলে আমি শাড়ি পরতে পারি না। হ্যাঁ, আদিত্য নুরের জন্য একটা নীল রঙের শাড়ি এনেছে। আদিত্য নুরের দিকে তাকিয়ে বলল, কেন, তুমি না নবীন বরণের দিন শাড়ি পরেছিলে, আবার কালো তো কত সুন্দর করে শাড়ি পরেছিলে, তাহলে? নবীন বরণের দিন তানি শাড়ি পরে দিয়েছিল, আর কাল তো কাকি শাড়ি পরিয়ে দিয়েছিল, আমি নিজে নিজে পরতে পারি না। আদিত্য মুচকি হেসে বলল, তো এতে এত মন খারাপ করার কি আছে, চলো আমি তোমাকে পরিয়ে দিচ্ছি শাড়ি। নুর চমকে তাকিয়ে বলল, আপনি? হ্যাঁ আমি। এখানে কি অন্য কেউ আছে নাকি? আপনি পারেন শাড়ি পরাতে? না পারলে কি আর বলছি নাকি, এক হিসেবে ভালোই হয়েছে, তুমি শাড়ি পরতে পারো না, এখন থেকে শুধু আমার নুর পাখিকে আমি শাড়ি পরিয়ে দিব, অন্য কেউ না। নুর সন্দেহ দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানেন শাড়ি পরানো, আগেও কাউকে পরিয়েছেন নাকি শাড়ি? আদিত্য দুষ্টুমি করে বলল, হ্যাঁ পরিয়েছি তো, একজনকে অনেকবার শাড়ি পরিয়ে দিয়েছি, ইনফ্যাক্ট তাকে পরানোর জন্যই শাড়ি পরানো শিখেছিলাম। আদিত্যের কথায় নুরের চোখ দুটো ছলছলে হয়ে উঠল। নুর অভিমানী সুরে বলল, ঠিক আছে তাকে গিয়ে পরান বেশি করে, আমাকে পরানোর দরকার নেই, আমি শাড়ি পরব না। কথাটা বলেই নুর রাগ করে ওখান থেকে চলে যেতে নিতেই আদিত্য মুচকে হেসে নুরের হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। নুরের পিঠ ঠেকে যায় আদিত্যের বুকের সাথে। আদিত্য নুরের দুই হাতের ওপর দিয়ে নিচের দুই হাত দিয়ে নুরের হাতের আঙ্গুলের ভেতর নিচের আঙ্গুল ঠুকিয়ে নুরের পেটের ওপর হাত ফাঁজ করে চেপে ধরে নুরের কানের কাছে মুখ নিয়ে বলল, সবকিছু এক লাইন বেশি বোঝো কেন তুমি? হুম, আরে পাগলে, আমি তো সানার কথা বলছি, মা ছিল না তাই সানার ছোট বড় সব আবদার আমাকে আর বাবাকে পূরণ করতে হতো। সানা ছোটবেলায় অনেক শাড়ি পরার জিদ করতো, তাই ওকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্যই আমি শাড়ি পরানো শিখেছিলাম। বুঝতে পেরেছো পাগলি? এখন যাও ব্লাউজ আর পেটিকোটটা পরে এসো, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভয় পেও না, আমি চোখ বন্ধ করে নিব, এখন সময় নষ্ট না করে জলদি যাও। নুর লাজুক হেসে মাথা নিচু করে ঝাঁকালো, মানে ঠিক আছে। আদিত্য মুচকি এসে নুরের কানে একটা চুমু দিয়ে ছেড়ে দিল, সাথে সাথে নুর দৌড়ে ওয়াশরুমে চলে গেল। একটু পরে ওয়াশরুমের দরজা হালকা খুলে শুধু মাথা বের করে দিয়ে বলল, হয়ে গেছে আমার। আদিত্য নিচের চোখে একটা স্কার্ফ বেঁধে নিয়ে বলল, ঠিক আছে এখন বেরিয়ে এসো। নুর ধীরে ধীরে বেরিয়ে এলো। ওর প্রচুর লজ্জা লাগছে এভাবে আদিত্যের সামনে যেতে। নুর আসতেই আদিত্য নুরকে শাড়ি পরিয়ে দিতে লাগল। শাড়ি পরানোর সময় আদিত্যের হাত নুরের শরীরের বিভিন্ন জায়গায় স্থানে ছুঁয়ে দিচ্ছে, আর আদিত্যের ছোঁয়ায় নুর বারবার শুধু চোখ বন্ধ করে কেঁপে উঠছে। কুচিকর শেষ হলে আদিত্য নুরকে বলল কুচিগুলো গুছে নিতে, কিন্তু নুর বুঝতে পারছে না কিভাবে আর কোথায় গুছবে। নুর আমতামতা করে বলল, কিভাবে আর কতটুকু গুছবো, আসলে আমি বুঝতে পারছি না। আদিত্য বলল, তাহলে আর কি করার, আমি গুজে দিচ্ছি। কথাটা বলে আদিত্য হাঁটু কেড়ে বসে নুরের কোমরে কুচিগুলো গুছে দিল। পেটে আদিত্যের হাতের ছোঁয়া পেয়ে নুরের সারা শরীর শিহরণে কেঁপে উঠল। নুর শাড়ির আঁচল খামছে ধরল। কুচি কুচি দেয়া শেষ হলে আদিত্য উঠে দাঁড়িয়ে নুরের আঁচলটা ঠিক করে দিল। শাড়ি পরানো শেষ হলে আদিত্য চোখের বাঁধন খুলে দিয়ে নুরের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, ওয়াও আমার নুর পাখিটাকে একদম নীল পরি লাগছে। নুর সব সময়ের মতো লাজুক হাসল। আদিত্য বলল, এখন তাহলে যাওয়া যাক নাকি? নুর নিচের দিকে মাথা ঝাঁকিয়ে সাই দিল। আদিত্য নুরের হাত ধরে বেরিয়ে এলো।
নূর এতক্ষণে খেয়াল করল, আদিত্যও আজ একটা নীল পাঞ্জাবি পরেছে, কি সুন্দর লাগছে ওনাকে। তারপর গাড়িতে বসে রওনা দিল গন্তব্যস্থলে। এক ঘন্টা ড্রাইভ করার পর একটা নির্জন জায়গায় এসে গাড়ি থামল। আদিত্য নেমে নূরের পাশে এসে দরজা খুলে নূরের হাত ধরে নূরকে নামাল। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, আমার উপর ভরসা আছে তোমার? নূর মুচকে হেসে বলল, নিজের থেকেও বেশি। আদিত্য তৃপ্তির হাসি দিয়ে একটা কালো ফিতা দিয়ে চোখ বেঁধে দিল। তারপর নূরকে পাজা করে করে তুলে নিয়ে সামনে এগিয়ে যেতে লাগল। কিছু দূর আসার পরে আদিত্য নূরকে নামিয়ে দিয়ে ওর চোখের বাঁধন খুলে দিয়ে বলল, এখন সামনে তাকাও প্রাণ পাখি। নূর আস্তে করে চোখ খুলে সামনে তাকাল। সামনে তাকাতেই নূর হতবাক হয়ে গেল। নূরের সামনে পায়ের নিচে গোলাপের পাপড়ি দিয়ে রাস্তা বানিয়ে রাখা হয়েছে, দুই পাশে মশাল জ্বালিয়ে রাখা হয়েছে। নূর চারপাশে চোখ বুলিয়ে দেখল, এটা একটা নদীর পার। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় সব কিছু কি সুন্দর লাগছে দেখতে। নূর আশ্চর্য হয়ে ঠোঁটে হাত চেপে ধরে হাসল। আদিত্য নূরের হাত ধরে বলে উঠল, চলো সামনে আগাও প্রাণ পাখি। নূর একবার আদিত্যের দিকে তাকাল, তারপর কাঁপা কাঁপা পা ফুলের গালিচায় ফেলে ধীরে ধীরে আদিত্যের হাত ধরে সামনে এগিয়ে যেতে লাগল। ফুলের গালিচার শেষ সীমানায় আসতেই নূর আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেল। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না, সব কিছু ওর কাছে স্বপ্ন মনে হচ্ছে। নূরের সামনে নদীতে একটা নৌকা বাঁধা, পুরো নৌকায় গাধা ফুল দিয়ে চাদরের মতো ঢেকে দেয়া হয়েছে। নৌকার কিনারার চারপাশে ঘিরে ফেরি লাইট দিয়ে সাজানো হয়েছে। সবকিছু এত সুন্দর লাগছে, নূর যেন ভাষা হারিয়ে ফেলছে, চোখ দুটো চিকচিক করছে। অবাক নয়নে একবার আদিত্যের দিকে তাকাচ্ছে, তো একবার নৌকার দিকে তাকাচ্ছে। আদিত্য প্রথমে নৌকায় উঠে নূরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, এসো নূর পাখি, আমার হাত ধরে উঠে এসো। নূর মাথা ঝাঁকিয়ে আদিত্যের হাত রেখে নৌকায় উঠল। আদিত্য নূরকে নৌকার মাঝখানে এনে বসিয়ে দিল। তারপর নৌকার বাঁধন খুলে দিয়ে বৈঠা হাতে নিয়ে আদিত্য নৌকা চালাতে লাগল। নূর শুধু মুগ্ধ হয়ে সব কিছু দেখছে। পূর্ণিমার রাত, ভরা চাঁদের আলো, চারদিকে ঠান্ডা ছিঁড়ি ছিঁড়ি বাতাস, নদীর পানির ক্রান আর ছলা ছলা শব্দ, সব মিলিয়ে একটা অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশ যেটা হাসায় প্রকাশ করা সম্ভব না। নূরের কাছে নিজের খুশি কিভাবে প্রকাশ করবে বুঝতে পারছে না নূর। আর আদিত্য নৌকা চালাচ্ছে আর মুগ্ধ নয়নে শুধু নূরকে দেখছে। নূরকে খুশি দেখে আদিত্যের মনটাও ভরে যাচ্ছে, নূরের খুশির জন্য সব করতে পারবে। এই স্বপ্নটার মতো নূরের বলা না বলা সব স্বপ্নই পূরণ করবে আদিত্য। আদিত্যের নৌকা চালানো দেখে নূর বলল, আপনি নৌকা চালানো জানেন? আদিত্য মুচকি হেসে বলল, জানতাম না, গত দুই দিনে শিখেছি। কারণ আমি চাই আমার নূর পাখিকে নৌকা রাইড আমি নিজে করাবো, আজকের জন্য আমি হব তোমার মাঝি। নূর মায়া ভরা চোখে আদিত্যের দিকে তাকাল, উনি আমার জন্য এত কিছু করেছে, উনি এত কেন ভালোবাসেন আমাকে? আমার কপালে কি এত সুখ সইবে? আচ্ছা উনি কি জানেন এটা আমার স্বপ্ন, এভাবে আমার রাজকুমারের সাথে পূর্ণিমার রাতে নৌকায় চড়ে চাঁদ দেখার? হ্যাঁ উনিই তো সেই রাজকুমার, আমার স্বপ্নের রাজকুমার। আদিত্য নৌকা অনেকখানি চালিয়ে আসার পর নদীর মাঝামাঝি এসে নৌকা চালানো বন্ধ করে বৈঠা তুলে নৌকায় রাখল। তারপর নৌকার একটা পার্ট তুলে নিচ থেকে একটা ফুলের বুক বের করল। তারপর ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে গেল। নূর অন্যদিকে তাকিয়ে থাকায় বিষয়টা খেয়াল করেনি। আদিত্য নূরের সামনে গিয়ে হাঁটু গেড়ে নূরের মুখোমুখি বসল। তারপর ফুলের বুকেটা পেছনে লুকিয়ে মায়া ভরা কণ্ঠে নূরকে বলল, প্রাণ পাখি। আদিত্যের ডাক শুনে সামনে তাকাল। নূর তাকাতেই আদিত্য পেছন থেকে ফুলের বুকেটা বের করে নূরের সামনে ধরল। নূর অবাক নয়নে একবার আদিত্যের দিকে, তো একবার বুকেটার দিকে তাকাতে লাগল। আদিত্য মুগ্ধ নয়নে তাকিয়ে আবেগে কণ্ঠে বলে উঠল, জানি না কিভাবে শুরু করব, নিজের অনুভূতিগুলো হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারি না আমি। শুধু বলবো যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন প্রথমবার বুকের বাম পাশে যন্ত্রটার উপস্থিতি টের পেয়েছিলাম, যেটা তোমাকে দেখলে কখনো তীব্র গতিতে ছুটে বুক ফেটে বেরিয়ে আসতে চায়, তো কখনো বিট করাই বন্ধ করে দেয়। আমি এটা বলবো না যে তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস, কারণ আমার পৃথিবীটাই তুমি, তুমি ছাড়া আমি নিঃস্ব, শুধু ভালোবাসি বললেও কম হবে। তোমার প্রতি আমার অনুভূতিগুলো ভালোবাসার চেয়েও বেশি। আমি তোমাকে বলবো না যে আমাকে ভালোবাসো,
শুধু আমায় একটু তোমাকে ভালোবাসার সুযোগ দাও। আমার পৃথিবীতে তোমাকে চাই না, তোমার পৃথিবীতে আমাকে একটু জায়গা দাও। হবে কি আমার দিন রাত সুখ দুঃখের সঙ্গী? দেবী কি সকালে তোমার এই চাঁদ মুখটা দেখে ঘুম থেকে ওঠা আর রাতে তোমার মুখটা দেখে ঘুমানোর সৌভাগ্য? দেবী কি তোমার হাতটা ধরে সারা জীবন চলার সুযোগ? হবে কি আমার রাজ্যের রানী? আদিত্য পাঞ্জাবির পকেট থেকে একটা রিং বক্স বের করে নূরের সামনে ধরে বলল, উইল ইউ ম্যারি মি প্রাণ পাখি? নূর যেন পাকরুদ্ধ হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, খুশিতে যেন হতভম্ব হয়ে গেছে, গলায় সব কিছু তলা পাকিয়ে যাচ্ছে, চোখ দুটো দিয়ে শুধু আনন্দ অশ্রু ঝরছে। এত সুখ কোথায় রাখবি ও? আদিত্য অধীর আগ্রহে নূরের জবাবের অপেক্ষা করছে। নূরের চুপ করে থাকা দেখে আদিত্যের মনে একটু ভয় লাগছে। আদিত্য আবার বলে উঠল, নূর পাখি প্লিজ টেল মি ইউর অ্যান্সার। নূর চেষ্টা করেও মুখ দিয়ে কিছু বের করতে পারছে না, ঢোক চিপে কোনো রকমে আদিত্যের হাত থেকে ফুলের বুকেটা নিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁপতক ইশারা দিল। আদিত্য খুশি হয়ে একটা বিশ্ব জয়ের হাসি দেয়, তারপর বক্স খুলে একটা ডায়মন্ডের রিং বের করে নূরের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়ে হাতের উপর একটা চুমু দিল। তারপর মুখটা এগিয়ে নূরের কপালে একটা চুমু দিয়ে দুই হাতে শক্ত করে নূরকে বুকের মাঝে জড়িয়ে ধরল। নূরও আদিত্যকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আদিত্য নূরকে আরো শক্ত করে বুকের মাঝে আঁকড়ে ধরে নূরের ঘাড়ে চুমু দিল। 5 মিনিট পর নূর একটু শান্ত হয়ে এলো। আদিত্য নূরের মুখটা ধরে সামনে আনল। নূরের মুখের কাছে ঝোঁকে নূরের চোখের দিকে পানি ঠোঁট দিয়ে চষে নিল আদিত্য। নূর কেঁপে ওঠে আদিত্যের বুকের ওপরের অংশের পাঞ্জাবি খামচে ধরল। আদিত্য নূরের কপালের সাথে কপাল ঠেকে দুই হাতে নূরের মুখটা ধরে নেশা ভরা কণ্ঠে বলল, ভালোবাসি প্রাণ পাখি, ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি। নূর লাজুক হেসে আবারও আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্যর বুকে মাথা রেখে বলল, আমিও আপনাকে ভালোবাসি রাজকুমার। আদিত্য অবাক হয়ে বলল, রাজকুমার? নূর আদিত্যের বুকে মাথা রেখেই বলল, হ্যাঁ রাজকুমার, আপনি আমার রাজকুমার, আমার স্বপ্নের রাজকুমার। আদিত্য ঠোঁট কামড়ে হেসে বলল, রাজকুমার আই লাইক দিস নেম, আমি তোমার রাজকুমার আর তুমি আমার রানী, বেস্ট কাপল, কি বলো? নূর লাজুক হাসল। আদিত্য আর নূর দুজন দুজনের পাশাপাশি চিত হয়ে শুয়ে থেকে বন্ধ বিলাস করছে। নূর আদিত্যের এক হাতের উপর মাথা রেখে চাঁদ দেখছে। নূর চাঁদ দেখছে আর হাত নেড়ে নেড়ে নানা রকমের কথা বলছে। আদিত্য শুধু হু হু করছে। নূর হঠাৎ পাশে তাকাতেই দেখলো আদিত্য এক থেনে ওর দিকেই তাকিয়ে আছে। নূর বলল, আপনি চাঁদ না দেখে এদিকে তাকিয়ে আছেন কেন? আকাশে দেখেন কত সুন্দর চাঁদ। আদিত্য বলল, কে বলল আমি চাঁদ দেখছি না? আমি তো সেই কখন থেকে চাঁদই দেখছি। নূর প্রকুচকে বলল, মানে চাঁদ তো আকাশে, আপনি এদিকে তাকিয়ে কিভাবে চাঁদ দেখছেন? আদিত্য মুচকে হেসে বলল, আকাশে যেটা আছে সেটা তোমার চাঁদ, আমার চাঁদ তো এখানে আমার পাশে আছে, আর আমার চাঁদ ওই আকাশের চাঁদের থেকে অনেক বেশি সুন্দর। নূর লজ্জায় লাল হয়ে গেল, আমতা আমতা করে বলল, আপনি একটু বেশি বলছেন, এতটাও সুন্দর না আমি যতটা আপনি বলেন। আদিত্য নূরের উপর ঝোঁকে আধশোয়া হয়ে ডান হাতটা নূরের গালে রেখে বলল, একদম বেশি বলি না, বরং যতই বলি ততই কম হবে, তোমার রূপের বর্ণনা দিয়ে আমি কখনো শেষ করতে পারবো না, তুমি জানো তোমার সবকিছু ইন্ডিভিজুয়ালি সুন্দর। আদিত্য নূরের চুলে হাত বুলিয়ে বলল, তোমার এই ঘনকালো লম্বা কেশ, তোমার এই চুল যদি মেঘ দেখে তাহলে সারা বছরই বৃষ্টি ছড়াবে। আদিত্য নূরের চোখের দিকে তাকিয়ে বলল, আর তোমার এই ডাগর ডাগর দুটি আঁখি, এই চোখের দিকে আমি একবার তাকালে নিজেকে এ সমুদ্র সমান গভীরতায় হারিয়ে ফেলি, নিজেকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় তখন। তোমার এই সরু বাঁশির মতো নাকটা, এই ফর্সা নাকের ডগায় যখন বিন্দু বিন্দু ঘাম জমে থাকে, কত যে সুন্দর লাগে তোমাকে বলে বোঝাতে পারবো না। আদিত্য এবার দৃষ্টি দেয় নূরের গোলাপি ঠোঁটের দিকে, আর ঠোঁটের দিকে তাকিয়ে আদিত্য একটা শুকনো ঝোঁক গিলে হাতের বৃন্থা আঙ্গুল দিয়ে নূরের ঠোঁটে স্লাইড করে নেশা ভরা কণ্ঠে বলল, আর তোমার এই অধৈর্যরা, এটা তো সবচেয়ে বেশি পড়ায় আমাকে, এটার কাছে আমি সবসময় পরাজিত হই। তোমার গোলাপি রসালো ঠোঁটের দিকে তাকালে নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারি না, যেমন এখনো পারছি না। বলতে বলতে আদিত্য মাতাল চোখে তাকিয়ে ধীরে ধীরে নূরের ঠোঁটের দিকে এগোতে লাগলো। নূরের ঠোঁটে আদিত্যের আঙ্গুলের ছোঁয়ায় নূর শিরশির করে কেঁপে ওঠে, পায়ের নখ শিনশিন করে ওঠে। নূর চোখ বন্ধ করে আদিত্যের বুকের কাছের পাঞ্জাবির অংশ ঘামছে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। নূরের এসব মুভমেন্ট আদিত্যকে আরও পাগল করে তুলছে।
আদিত্য নিজেকে আর ধরে রাখতে পারল না। ডুব দিল নূরের মধুর ভাণ্ডারে। আদিত্য নূরের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। তারপর নূরের ঠোঁটের মাঝে জিব্বা ঢুকিয়ে ঠোঁট আগলা করে মুখে পরে নিল আদিত্য। চষে নিতে থাকল নূরের ঠোঁটের সব রস। আদিত্যের ডান হাতটা গলিয়ে দিল নূরের শাড়ির ফাঁকে খোলা কোমরে। আস্তে আস্তে কোমরের চারপাশে স্লাইড করতে লাগল। কোমর থেকে হাতটা ধীরে ধীরে পিঠ বেয়ে উপরের দিকে উঠতে লাগল। এমন পাগল করে স্পর্শে নূরও আর চুপ থাকতে পারল না। আদিত্যের চুল খামচে ধরে নূরও আদিত্যের ঠোঁটে সমানতালে চুমু খেতে লাগল। নূরের রেসপন্স পেয়ে আদিত্য আরও পাগলের মতো চুমু খেতে লাগল। এমন পাগল করে স্পর্শে নূরও আর চুপ থাকতে পারল না। আদিত্যের চুল খামচে ধরে নূরও আদিত্যের ঠোঁটে সমানতালে চুমু খেতে লাগল। নূরের রেসপন্স পেয়ে আদিত্য আরও পাগলের মতো চুমু খেতে লাগল। একজন ওপরের ঠোঁট চুষছে, আরেকজন নিচের ঠোঁট। মনে হচ্ছে দুজন প্রতিযোগিতায় নেমেছে, কে কার চেয়ে বেশি চুমু খেতে পারে। আদিত্য চুমুর সাথে আলতো কামড়ও দিচ্ছে নূরের ঠোঁটে। আদিত্যের হাত নূরের পিঠে বিচরণ করছে। পিঠে স্লাইড করতে করতে একসময় আদিত্যের হাত নূরের পিঠে ব্লাউজের ভেতরে গলিয়ে দিয়ে সারা পিঠে স্লাইড করতে লাগল। নূর আর সহ্য করতে পারছে না, এজন্য এক অসহ্য যন্ত্রণাদায়ক সুখ। নূর আদিত্যকে থামানোর জন্য আদিত্যর ঠোঁটে একটু জোরে একটা কামড় দিল। সাথে সাথে আদিত্য থেমেছে নূরের ঠোঁট ছেড়ে দিল। আদিত্য নূরের পিঠে থাকা হাতটা নিজের ঠোঁটে নিয়ে বলল, আহ, এভাবে কেউ কামড় দেয়? একদম মাংস তুলে ফেলেছ। নূর লজ্জায় আদিত্যের বুকে লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি তো বলেছেন আপনি আউট অফ কন্ট্রোল হয়ে গেলে আপনাকে থামিয়ে দিতে। আমিও তখন দেখিয়ে দেব কামড় কাকে বলে। তারপর আদিত্য তুষ্ট হেসে নূরের কোমরে হাত দিয়ে স্লাইড করে বলল, বাই দ্য ওয়ে, এখনো কিন্তু তোমার অনেক বডি পার্টসের প্রশংসা করা বাদ আছে, যেমন তোমার এই সেক্সি কুম। আর বলতে পারে না আদিত্য, তার আগেই নূর আদিত্যের মুখে হাত চেপে ধরে আদিত্যের কথা বন্ধ করে দিয়ে বলল, থাক, অনেক হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আদিত্য নূরের চেপে ধরা হাতের তালুতে চুমু খায়। নূর সাথে সাথে হাত সরিয়ে নেয় আর আদিত্য শরীর কাঁপিয়ে হেসে দেয়। তারপর নূর জড়িয়ে ধরে বলল, আচ্ছা, আমি তোমাকে এত সারপ্রাইজ দিলাম, তুমি আমাকে কোনো গিফট দিবে না? নূর আদিত্যের বুকে মাথা রেখে অসহায়ভাবে বলল, কি দিব আপনাকে, আমি তো কিছু আনিনি আর আমার কাছে কোনো টাকাও নেই। আদিত্য মুচকে হেসে বলল, সবসময় গিফট দিতে শুধু টাকা লাগে না, ইচ্ছা করলে টাকার চেয়ে দামি জিনিস দেওয়া যায়। আমি যেটা চাইবো সেটা দিবে তুমি? কি চাই বলুন, আমি পারলে অবশ্যই দিব। আজ থেকে তুমি আমাকে তুমি করে রাখবে, এটাই হবে আমার জন্য সেটা গিফট, বলো বলবে? কিন্তু আমার তো লজ্জা করে, আমি কিভাবে আপনাকে তুমি করে বলবো? অত শত জানি না, আজ এবং এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবে, বলো এখনি। নূর আমতামতা করে বলল, তো তুমি এভাবে না, ঠিক করে বলো, বলো আদিত্য আমি তোমাকে ভালোবাসি। আদিত্য আপাতকু তোমাকে ভালোবাসি। কথাটা বলেই নূর লজ্জায় আদিত্যের আরও বুকের ভেতর ঢুকে গেল। আদিত্য একটা তৃপ্তির হাসি দিয়ে নূরকে শক্ত করে জড়িয়ে ধরলো।